ঘরমুখো মানুষের স্রোত, সড়কপথে এবং ফেরিঘাটগুলোতেও পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই মানিকগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। আশরাফুল আলম লিটন, একটু জানাবেন যে ফেরিঘাটে মানুষের ঢল কেমন, কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কতটুকু সুন্দর এখন? ব্যবস্থাপনা যে ত্রুটি থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো আমরা একটা জিনিস যেটা দেখেছি যে আসলে যে এই পাটিগাঁ ফেরিঘাটের অদূরে প্রায় 2 কিলোমিটার এলাকাতে এই গাড়িগুলোকে আটকে দেওয়া, মানে আটকে রাখা হচ্ছে। আটকে রাখার কারণে এইখান 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে কিন্তু যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু পাটিগাঁ ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেটি বলেছেন যে আসলে তারা খুব ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই ভোগান্তি নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরছেন। তারপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীর গত কয়েকদিন কিন্তু আসলে যাত্রীর সংখ্যা তেমন কম থাকলেও আজকে কিন্তু মানে সকাল থেকেই পাটিগাঁ ফেরিঘাটে যাত্রীদের ইচ্ছে করা ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে ঘাট কর্তৃপক্ষ যেটা বলছেন যে আসলে একসাথে অনেক পরিবহন এবং যাত্রী চলে আসার কারণেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তবে তারা যদি বলছেন যে 16টি ফেরি সচল রয়েছে এবং কিছুটা সময় অপেক্ষা করতে তাদেরকে হবে, তারপরে কিন্তু তারা আসলে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবে। তো ইব্রাহিম, এই ছিল পাটিগাঁ থেকে আমার কাছে সর্বশেষ খবর। আশরাফুল আলম লিটন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবারে যেতে চাই টাঙ্গাইলে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন সোহেল তালুকদার। সোহেল তালুকদার, একটু বলবেন যে কি পরিস্থিতি। আমরা যতটুকু জানি যে বঙ্গবন্ধু সেতুর মুখে ওঠার সময় গাড়িগুলো দীর্ঘ সময় যানজটে আটকা থাকছে, কি পরিস্থিতি দেখছেন? ইব্রাহিম, এই যে এখন ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে এই পুরো টাঙ্গাইল এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে এই মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটিতে 21টি জেলার যানবাহন যাতায়াত করে। বিশেষ করে যে আমি যদি সর্বশেষ তথ্যটি আপনাকে দিয়ে রাখি যে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত 24 ঘন্টায় প্রায় 40,000-এর অধিক যানবাহন পারাপার রয়েছে। আর আমাদের অন্য তথ্য মতে যে বিষয়টা বলছে যে মহাসড়কে যে চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কিন্তু এখন গাড়ির স্রোত রয়েছে। গাড়ির যে গতি যেটি আপনি দেখছেন একদম কচ্ছপ গতিতে, বাম্পার টু বাম্পার যে শব্দটি আমরা বলি সেই শব্দের গতিতে গাড়ি যাচ্ছে। এর আমরা যে কারণটি যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু সেতুর যে পশ্চিম অংশ রয়েছে সেই পশ্চিম অংশের প্রায় 22 কিলোমিটার অংশে একদম গাড়ির ধীর গতি, এবং পাশাপাশি যে টাঙ্গাইলের যে অংশ রয়েছে সেই অংশে প্রায় 25 কিলোমিটার অংশ এই একই ধরনের ধীর গতি আমরা লক্ষ্য করেছি, আমরা বিভিন্ন তথ্য থেকে সেই খবরগুলো পাচ্ছি। তার মানে আপনি যদি ধরে নেন ইব্রাহিম যে পুরো বঙ্গবন্ধুর যে সেতুটি রয়েছে সেতুর উভয় প্রান্তে প্রায় 45 কিলোমিটার অংশ জুড়েই এই যে গাড়ি সেই গাড়ির স্রোত রয়েছে এবং গাড়িগুলো কচ্ছপ গতিতে যাচ্ছে। আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হলে যে গাড়ির যে স্বাভাবিক গতি সেই স্বাভাবিক গতি কিন্তু রক্ষা করা যাচ্ছে না। আর যারা ঈদে ঘরে ফিরছেন, বিশেষ করে কোলা ট্রাক পিকআপে যারা যাচ্ছেন তাদের কিন্তু অবর্ণনীয় যে কষ্ট, সেই কষ্টটুকু কিন্তু পোহাতে হচ্ছে, আপনি সেটি লক্ষ্য করেছেন। আরেকটি বিষয় যে ইব্রাহিম, যে এই যে স্বাস্থ্যবিধি যেটি সেটি কিন্তু শুধুমাত্র বাস ট্রাক বা অন্য যে না, আমরা ট্রেনেও লক্ষ্য করেছি যে সেই স্বাস্থ্যবিধি না মানাতে স্বাস্থ্যবিধি গাদাগাদি করে তারা যাচ্ছেন। কোনো পরিবহনে কিন্তু এক সিটের যে নীতি সেই নীতিটি কিন্তু তারা রাখছেন না। এক ভাড়া দেওয়া হচ্ছে, ভাড়া নেওয়া হচ্ছে অনেকগুণ, ভাড়া নৈরাজ্য রয়েছে মানুষের যে এই যে ভোগান্তি সেই ভোগান্তির মধ্যে দিয়েই তারা কিন্তু ঈদ যাত্রায় তারা বাড়িতে ফিরছেন।
আর এই এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় 600+ পুলিশ কিন্তু নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন এই যানজট নিরসনের জন্য এবং এই এই চেষ্টাটি কিন্তু খুব এত বেশি গাড়ির যে স্রোত সেই স্রোতে কিন্তু খুব বেশি যে তারা সুবিধা করতে পারছেন তা কিন্তু না। এটি মহাসড়কের যে অবস্থা রয়েছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লাইন এবং বঙ্গবন্ধু সেতু যে দুই লাইনে হওয়ার কারণে বিপুল পরিমাণ যে গাড়ির স্রোত অসংখ্য গাড়ির স্রোত সেই স্রোত কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। এই টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু যে কাজটি করা হয়েছিল যে বঙ্গবন্ধু সেতু থেকে যে একটি লিঙ্ক রোড ঢাকা ভূয়াপুর হয়ে লিঙ্ক রোড হয়েছে উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলি আসছে সেই গাড়িগুলিকে তারা লিঙ্ক রোড দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন যার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু যে ফোর লেনের সুবিধা তারা পাচ্ছিলেন কিন্তু একই সাথে কিন্তু সিরাজগঞ্জের প্রান্তে কিন্তু এই সুবিধাটুকু করা যাচ্ছে না যার ফলে যে গাড়ির যে ধীরগতি এবং এই বৃষ্টির ফলে যে যে অবস্থা দাঁড়িয়েছে মহাসড়কে এবং মানুষের যে অবর্ণনীয় ভোগান্তি সেটু প্রায় 45 কিলোমিটার অংশে 10 থেকে 12 ঘন্টা বা 14 ঘন্টা পর্যন্ত সময় লাগছে এই অংশটুকু পাড়ি দিতে এর ফলে মানুষের মধ্যে চরম ভোগান্তি বিরাজ করছে। চলতালুদের অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবারে যুক্ত হতে চাই রেদন আহমেদের সঙ্গে, তিনি আছেন রাজধানীর গাবতলিতে। এদন আমাদের একটু জানাবেন যে মহাসড়কগুলোতে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ, কিন্তু ঢাকা থেকে যখন বের হচ্ছে তখন কি পরিস্থিতি তৈরি হচ্ছে, গাবতলিতে মানুষের ভিড় কেমন, যারা ঘরমুখো মানুষ তাদের ভিড় কেমন, পরিস্থিতি জানাবেন। ইব্রাহিম পাঠান, রাজধানী থেকে শুরু করেই আসলে একদম গন্তব্যের পথে 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 সবখানেই ভোগান্তি। আমি এখন গাবতলিতে আছি, একটু গাবতলির পরিস্থিতি আপনাকে দেখাতে চাই, আপনি যেটি জানতে চেয়েছেন। গাবতলিতে কিন্তু আমি সকাল থেকেই বেশ মানুষের চাপ দেখছি, অর্থাৎ গত কয়েকদিন ধরে যে পরিমাণ মানুষের স্রোত ছিল সেই তুলনায় কিছুটা কম হলেও কিন্তু একেবারেই কম সেটা বলা যাবে না। সকাল থেকে অনেক মানুষ এই গাবতলিতে আসছেন এবং যারা যেভাবে পারছেন তারা সেভাবে তাদের গন্তব্যে রওনা দিচ্ছেন, অর্থাৎ কেউ বাসে, কেউ পিক আপে, কেউ ট্রাকেও, এমনও আমি দেখেছি আসলে যে গন্তব্যে যে যেভাবে পারছেন সে সেভাবে রওনা দিচ্ছেন। আরেকটি বিষয় বলতে চাই যে গাবতলি থেকে নবীনগর পর্যন্ত এখানে যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে এই রাস্তাটা নাকি পুরোটাই জ্যাম রয়েছে, তারপর নবীনগরের পর কিছুটা ফাঁকা। আর আমাদের টাঙ্গাইল রিপোর্টার যিনি রয়েছেন উনি তো বললেনই যে আসলে কচ্ছপ গতিতে মহাসড়কে গাড়ি চলছে, অর্থাৎ ধীর গতিতে গাড়ি চলছে। ইব্রাহিম পাঠান, আমি আরেকটি রুটের কথা আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে ময়মনসিংহ থেকে যে মহাখালী রুট, অর্থাৎ ঢাকা টু ময়মনসিংহ যে রুটটি রয়েছে সেই রুটের অবস্থা আরও ভয়াবহ খারাপ, চরম ভোগান্তিতে মানুষ। আমি সেখানেও গিয়েছিলাম, সেখানে আসলে গাড়ি কচ্ছপ গতিতে চলছে বললে ভুল হবে, গাড়ি সেখানে স্টাক হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা মানুষ আসলে ভোগান্তিতে গাড়ির মধ্যে রয়েছেন, কেউ আগাতে পারছেন না। অর্থাৎ গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এই রাস্তাটায় এত বাজে অবস্থা, অর্থাৎ এত পরিমাণ ভোগান্তি। আর এখন যেটা এই গাবতলি থেকে উত্তরবঙ্গে যেসব গাড়ি সেসব গাড়ি আসলে ছেড়ে যাচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে গাবতলি পর্যন্ত আসলে খুব বেশি যে প্রেশার তা নেই, তবে ধীর গতিতে গাড়ি চলছে, কিন্তু এই ধীর গতি গাড়ি চলাটা একদম নবীনগর পর্যন্ত রয়েছে। এবং এখানে যারা বাস কাউন্টার রয়েছে কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন, বড় বড় যেসব কাউন্টারগুলো মানে বড় বড় গাড়ি যেসব রয়েছে তারা আসলে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে আরেক সিটে যাত্রী তুলছেন। পক্ষান্তরে ঢাকা থেকে যেসব ছোট পরিবহন, অর্থাৎ ঢাকার মধ্যে যেসব পরিবহন চলাচল করে সেই পরিবহনগুলোতে আসলে স্বাস্থ্যবিধি সেরকমভাবে মানা হচ্ছে না। তো ইব্রাহিম পাঠান, এতটুকুই আমার কাছে তথ্য ছিল, পরবর্তীতে উদ্বেগের কিছু খবর আমরা শুনলাম আপনাদের কাছ থেকে। রেদন আহমেদ অনেক ধন্যবাদ, সোহেল তালুকদার আপনি যুক্ত আছেন, আপনাকেও ধন্যবাদ।